পূরণ না করে তাহলে অবশ্যই আমাদের থানার কোনো পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের ঘরে ঘরে এটা পৌঁছে দেব। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে যারা এখন পর্যন্ত ভাড়াটিয়া ফর্ম পূরণ করেন নাই? আছেন, কেউ আছেন? ধন্যবাদ। হয়তো কেউ নাই। এখানে যারা মালিক আছেন, যাদের বাড়ি আছে, হ্যাঁ, তাদের বাসায় যখন নতুন কেউ আসে ভাড়া নিতে, অবশ্যই আপনারা কি করবেন, যে একটা আমাদের নিবন্ধন ফর্ম আছে, যে ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম, এই ফর্মটা পূরণ করবেন, এখানে ছবি থাকে, ঠিক আছে? পাশাপাশি আপনাদের এই এলাকায় যদি কোনো জঙ্গি থাকে, যে কীভাবে বুঝবেন যে আমাদের এই এলাকায় জঙ্গি থাকতে পারে, যেমন কোনো একটা ঘর, ঘরের ভিতর থেকে যদি কেউ বের না হয়, সবসময় যদি মনে করেন যে দরজা লাগিয়ে থাকে, হঠাৎ করে দেখতে পাবেন কেউ ঢুকে ভিতরে, লাইট জ্বালানো থাকে, বের হয় না, ঠিক আছে, এই ধরনের কোনো কিছু যদি কোনো সন্দেহ হয়, বা অনেক রাতে আসে, হ্যাঁ, আবার বা যে লোক ওই রুমের ভিতরে থাকে সে এলাকার কারোর সাথে মেশে না, এই ধরনের কোনো সন্দেহ হইলে সাথে সাথে আমাদের থানা পুলিশকে জানাবেন। ওকে। এবং পাশাপাশি আপনাদের এলাকায় যদি কোনো মাদক ব্যবসায়ী থাকে, মাদক ব্যবসায়ী, এই মাদকের মানে ভয়াল কালো কালো থাবা থেকে আমাদেরকে এই সমাজকে মুক্ত করতে হবে। পুলিশ তো আর পারবে না আপনারা সাহায্য না করলে, পুলিশের পক্ষে কি সম্ভব? কখনোই সম্ভব না। আপনাদের জন্যই আমাদের এই চাকরি, আপনাদের সেবা দেওয়ার জন্যই আমাদের এই পোশাক, তাই না? আপনাদের সেবার জন্যই, এবং আপনাদের যে ঘামের এই যে কষ্টার্জিত টাকার যে ট্যাক্স, এই ট্যাক্সের পয়সা দিয়ে আমাদের বেতন দেয় এই সরকার। অতএব আমরা আপনাদের কাছে দায়বদ্ধ এবং আপনাদের সেবায়ের জন্য আমরা নিয়োজিত। আপনাদের অত্র এলাকায় যদি এই ধরনের কোনো মাদক ব্যবসায়ী থাকে বা মাদকের সাথে জড়িত হয় বা এই সমাজকে কলুষিত করতে চায়, ধ্বংস করতে চায়, তবে অবশ্যই আমাদের এই মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হবে। আছেন তো সবাই একমত? তাহলে আমাদেরকে আগামী দিনগুলোতে মনে রাখতে হবে যে যেভাবে হোক আমাদের এই এলাকায়, এই সমাজ ব্যবস্থায়, আপনাদের এই অত্র এলাকায় কোনো মাদক থাকবে না। পাশাপাশি এখানে যারা চুরি, ছিনতাই, রাজানি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হয় বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস আপনাদের চোখে পড়ে, সাথে সাথে আমাদের থানা পুলিশকে জানাবে, ঠিক আছে? আর দেশের উন্নয়নের দাবি তো রয়েছে, পুলিশ আপনাদের পাশে সবসময় থাকবে, জনতাই পুলিশ আর পুলিশই জনতা, ঠিক আছে? আপনাদের সেবার জন্য আমরা আছি, ছিলাম, থাকবো। পুলিশকে কি কেউ ভয় পান এখন? আগের সেই দিন নাই, এখন সব পুলিশ অনেক শিক্ষিত, আমাদের যে কনস্টেবল চাকরি হয় সেও এম এ পাস, ঠিক আছে, বি এ পাস ছেলে, ইন্টারমিডিয়েট পাস, অতএব আপনাদের সেবার জন্য এদের চাকরি হয়েছে, ঠিক আছে? আপনারা থানায় আসবেন, সবসময় থানার সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।